গ্যাসের দাম বাড়াতে সরবরাহ ও বিতরণ কোম্পানির দেয়া প্রস্তাবের ওপর শুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সকালে টিসিবি অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। শুরুতেই উপস্থাপিত বক্তব্যে পেট্রো বাংলার পক্ষ থেকে বলা হয়, গ্যাসের সংকট কাটাতে এলএনজি আমদানি করা হচ্ছে, ফলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন। এ সময় গ্যাস সঞ্চালনকারী প্রতিষ্ঠান জিটিসিএল জানায়, গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন উন্নয়নের কাজ চলছে, তাই খরচ বেড়েছে, এই খরচ মেটাতে দাম বাড়ানো প্রয়োজন। অন্যদিকে শুনানিতে ক্যাব বলে, আইন অনুযায়ী এক অর্থবছরে দুইবার দাম বাড়ানোর সুযোগ নেই, যেহেতু চলতি অর্থবছরে এরই মধ্যে একবার সমন্বয় করা হয়েছে, তাই দাম বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক। শুনানিতে এই মুহূর্তে জিটিসিএল এর সঞ্চালন হার বাড়ানো দরকার নেই বলে মত দেয় বিইআরসির কারিগরি কমিটি।